আমি মোহাম্মদ মোজাহারুল ইসলাম, মোকামতলা মহিলা কলেজ, প্রভাষক মনোবিজ্ঞান। আজকে তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরিসংখ্যানের অষ্টম অধ্যায় অঙ্ক ক্লাস নিচ্ছি। তোমরা ফার্স্ট ইয়ারে গড় করে আসছো, আজকে তোমাদের গড় এবং গড়ের সঙ্গে বিচ্যুতি অঙ্কটা করা। তো আমি অঙ্কটা তুমি ব্ল্যাক বোর্ডে উঠায় নিয়েছি। প্রথমে অঙ্কটা এই অঙ্ক এই পর্যন্ত অঙ্কটা থাকবে, পরবর্তী তোমাদেরকে গড় বিচ্যুতি নির্ণয় করতে হবে। তো গড় বিচ্যুতির সূত্র হল M. আর তোমরা একাদশ শ্রেণীতে গড়ের সূত্র তোমার শিখে এসেছ আজকে। তো গড়ের সূত্রটা হল সামেশন এফ ইনটু এক্স ডিভাইডেড বাই এম। প্রথমে আমরা গড় বের করবো, তারপরে গড় বিচ্যুতি বের করবো। তো আমরা প্রথমে গড় বের করবো। তো গড় বের করতে প্রথমে আমাদের শ্রেণী ব্যবধান, এগুলো শ্রেণী ব্যবধান মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো আমরা মধ্যবিন্দু নির্ণয় করি হল আরম্ভ সংখ্যা এবং শেষ সংখ্যা এর অর্ধেক, এর অর্ধেককে এই দুটা যোগ করে দুই দফা করতে হয়। তো এখানে চল্লিশ এবং চুয়াল্লিশ যোগ করলে চৌরাশি হবে, চৌরাশি হবে। চৌরাশিকে দুই দিয়ে ভাগ করলে বিয়াল্লিশ হবে। তো এইভাবে প্রতিটাকে প্রতি শ্রেণীতেই এই দুটা যোগ করতে হবে, আরম্ভ সংখ্যা এবং শেষ সংখ্যা, এবং সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে। তো আমরা একটা সাধারণ নিয়ম আছে যে এই শ্রেণী ব্যবধানগুলো একটা থেকে একটা নির্দিষ্ট পার্থক্য আছে। এখানে দেখা যাচ্ছে পাঁচ পার্থক্য। তো আমরা বিয়াল্লিশের সাথে পাঁচ যোগ করব, বিয়াল্লিশ আর পাঁচে সাতচল্লিশ, সাতচল্লিশ আর পাঁচে বাহান্ন। এইভাবে আমরা করে যাব। তো বাহান্ন আর পাঁচে সাতান্ন, এভাবে আমরা পাঁচ যোগ করতে করতে যাব। আমরা এটা পরীক্ষিত যে আমরা আরম্ভ সংখ্যা এবং শেষ সংখ্যাকে দুই দ্বারা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আর মধ্যবিন্দু পাব। মধ্যবিন্দু সাধারণত এক্স দ্বারা চিহ্নিত করা। তো আমরা সবগুলো মধ্যবিন্দু বের করলাম। এখন আমরা গড়ের যে সূত্র আছে গড় সমান হল সামেশন এফ ইনটু এক্স ডিভাইড বাই এন। তো আমরা এফ এখানে দেওয়া আছে, এক্সটা শুধু বের করলাম, এবং এখন কী করতে হবে এফ ইনটু এক্স, তার মানে আরম্ভ সংখ্যা কোন প্লাস এক্স এ দুটা প্রতি শ্রেণী দিয়ে এটাকে গুণ করতে হবে। তো বিরাশিকে এক দেওয়া গুণ করলে বিরাশি, সাতাত্তর দুটা কত হয় সাত দুটো চোদ্দ, সাত দুটো চোদ্দকে পনেরো, এভাবে এটা এবং এটা গুণ করতে হবে। তিন দুটা ছয়, তিন সাতা একত্রিশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, তিন পাঁচ ছয় তিরিশ, আট তিন তেত্রিশ, আট দু ষোলো, ছয় সাতা আটচল্লিশ, ঊনপঞ্চাশ, ছয় সাতা বিয়াল্লিশ, চার পাঁচ ছয় তিরিশ, আট চারে চৌত্রিশ, দুই দুখান চার, পাঁচ দুখান দশ, সাত দুখানে চোদ্দ, চার দুখানে আট, নয় বিয়াল্লিশ, তেত্রিশ,
তো আমরা এফ ইন্টু এক্স গুণ করে নিলাম এবং এগুলোকে ফর্মুলায় যেটা আছে যে এফ এক্স যতগুলো এফ এক্স আছে সবগুলোকে যোগ করতে হবে এবং এই যোগফলকে বলা হয় সামেশন। তাহলে সামেশন কি হলো এফ ইন্টু এক্স, তারপর আমরা এটা যোগ করব। যোগ করলে কত আসে তোমার ১৮৬৫ যেমন চার দশ বারো বারো আঠারো আঠারো আর পাশে তেইশ তেইশ আর পাশে তেত্রিশ তাতে পঁয়ত্রিশ ১৮৬৫। তো এটা আমরা ফর্মুলায় বসে দেবো যেমন ১৮৬৫ তো আমরা গড় কত পেলাম ৬২.৬ এখন আমরা পরবর্তী স্টেপে যাব। আমাদের এখানে বিচ্যুতি বের করতে হবে, ঠিক আছে? কিসের বিচ্যুতি? গড় বিচ্যুতি। তো আমরা গড় বিচ্যুতির সূত্র জানি যে এম ডি সমান হলো মিন ডেভিয়েশন সমান হলো এফ ইন্টু এক্স মাইনাস এক্স বাই ডিভাইড বাই এম। তো এখানে আমাদের পরের স্টেপে আমাদের কি বের করতে হচ্ছে? বিচ্যুতি। তার বিচ্যুতি পাওয়া হচ্ছে মধ্যবিন্দু থেকে গড়ের যে পার্থক্য। তো আমরা গড় কত পেলাম? ৬২.৬৫। তাই এখানে আমাদের মধ্যবিন্দু হলো ৮২। তো আমাদের এক্স হলো ৮২ আর এক্স বার হলো আমরা পেলাম ৬২.৭৬। তো এটাকে আমরা বিয়োগ করলে কত পাবো, মানে বিচ্যুতিটা কত আসবে? তাহলে আমরা গড় থেকে মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু হলো ৮২, সেখান থেকে আমরা গড়টা বাদ দিলাম, গড় হলো ৬২.৭৬ বাদ দিলে ১৯.৮৩। পরের স্টেপে আমরা এই ৮২ থেকে এটা কত কম? ৫ কম। তাহলে আমরা এভাবেও দেখতে পারি যে ১৯ থেকে আমরা ৫ বাদ দিলাম, ৫ বাদ দিলে কত আসে? ১৪.৮৩। আমরা এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি, কিন্তু আমরা যদি সেভাবে করি ৮২ টাকা যদি আমরা ৭৭ লিখি ৭৭ লিখি তাহলে আসবে ৮২ দিন আছে ১৪.৭৬। এখানে আমরা ১৪.৮৩ দেখব। পরের স্টেপে আমরা কি করবো? এই ৭৭ মধ্যবিন্দু এখানে ৭৭ ছিল, মধ্যবিন্দু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এখানে ৭৭ জায়গাটা হয়ে যাবে ৭২। তো ৭২ এখানে যদি আমরা দিই তাহলে এখানে আরও ৫ কমে যাবে এবং এখানে আমাদের ৮৩ ওখানে তুলে কমই থাকবে ৯.৩ এখানে আমরা হলো ৯.২ পরের স্টেপে আমাদের একটু সমস্যা আছে, সমস্যাটা বেশি না। এখানে আছে হলো ৬৭.৬৭ এখানে আমাদের হবে ৫ ডিফারেন্স যেহেতু, তাহলে এখানে ৫ বাদ দিলে ৪ ৪.৮ পরের স্টেপে হবে ৮।
পরেরটা মধ্যবিন্দু হবে 500। তো এখানে মাইনাস হওয়ার কথা, তো আমরা এখানে মাইনাস চিহ্নটা বুঝে রাখবো, শুধু লিখবো পার্থক্যটা লিখবো। এখানে মাইনাস কত হওয়ার কথা, যেহেতু নিচেরটাই বড়, তো এখানে মাইনাস কত হবে। তো এইভাবেই আমরা পরবর্তী বলে যাবো যে এটার চেয়ে এটা আরো পাঁচ শর্ট তার মানে বোঝাচ্ছে। এখানে আমরা কত চলে গেলে মাইনাস পরেরটা আরো ষোলো, তার কত ষোলো একটা আরো পাঁচ ষোলো, তাহলে আমরা নেব 5.17। ক্যালকুলেশন করলে তাহলে তোমার 17-17 হবে, আর 2 আছে এখানে 0 হবে, 4 আছে 2 হবে, তাহলে এটা হবে মাইনাস। আমরা মাইনাসকে উঠে রাখলাম, তাহলে আমরা পার্থক্যটা লিখব যে ডিফারেন্সটা বিচ্যুতিটা করব। এখন আমাদের অঙ্কতে যে লাস্টের স্টেপে আসছি, এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, তার মানে এই ঘরকে এফ দ্বারা গুণ করতে হবে, কোনো রকম গুণ করতে হবে। তাহলে এখানে এক আছে, একটা গুণ করলে যা তাই হবে 19.82, পরেরটা দুইটা গুণ করলে 3.6 হবে, লিখবো
in this one, yes, we do x minus x by delta x. So, I'm like, a means the bt to one bar, one to one. Yes, x minus x bar. Zero. So, my. Do so, all, one, so. So, it's a way, you put it, it has to say, right? They will play as well, do so, all. Point to this, and this is, and so on, it's a value of the previous. So, we got the factor, yeah, on the result. And 6.8. So, we can have a bit for the minimum. Wall DTP 6.8. So, আমরা এইভাবেই ওয়াল DTP অঙ্কগুলো করব। পরবর্তী ক্লাসে আমরা চতুর্থাংশের DTP ক্লাস নেব। তো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস এবং পরবর্তী ক্লাস তোমার চতুর্থাংশ বিজ্ঞপ্তি একটু দেখে নিয়ে দেখবা। আজকের ক্লাসে এই পর্যন্ত শেষ।